जवाहरलाल नेहरू स्वाधीन भारत प्रथम प्रधानमंत्री তিনি একবার খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর মাজার চিনেন আপনারা আজমির শরীফে গিয়েছিলেন ঘুরতে প্রদর্শন করতে সেখানে গিয়ে দেখে যে মানুষ আজমির শরীফে ধূপবাতি আগরবাতি জ্বালিয়ে আজমির শরীফের ওই কবরে সেজদা দিয়ে মানুষ সেখানে সন্তান লাভের জন্য প্রার্থনা করছে সেখানে নানা রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছে ওই আজমির শরীফের মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর মাধ্যমে তো সেদিন ওই পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিল যে ভারত মাতাকে দু সন্তান এক হিন্দু আর এক মুসলমান দুনু সে ফরক ইয়ে হাই কেউ হিন্দু আপনে বুতুকে সামনে পুজতে হে আর মুসলিম কবর মে পুজতে হে সেদিন ভারতের ওই জওহরলাল নেহরু যিনি শিক্ষিত একজন পণ্ডিত উনি বলেছিলেন যে ভারত মাতার দুই সন্তান এক হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে মুসলমান তো দুনু সে ফরক ইয়ে হাই এই দুয়ের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু এই যে একজন মূর্তি বানিয়ে তার সামনে তার পূজা করে আর একজন মৃত ব্যক্তিকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার পূজা করে।